মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং উড়িষ্যার উপকূল ধরে আরও উত্তর দিক বরাবর এগোতে পারে বা উত্তর পূর্ব দিক বরাবর বেঁকে বেঁকে এগোতে পারে অর্থাৎ বাংলার উপকূলের কাছাকাছি চলে আসার সম্ভাবনা রয়েছে হয় এটা বাংলাদেশের খুলনা বরিশাল কাছাকাছি এলাকা অথবা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের আশেপাশে যেতে পারে এই রকম একটা নতুন করে আপডেট উঠে আসছে এফ মডেল যেটি এত এর আগের আপডেট পর্যন্ত দেখাচ্ছিল যে অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর উপকূল পর্যন্ত এইখানে কিন্তু স্থলভাগে আছড়ে পড়ার গতি প্রকৃতি দেখাচ্ছিল না সেইখানে একটা বড় পরিবর্তন ঘটেছে এটা কিন্তু বেঁকে যাওয়ার কথা দেখাচ্ছে ইতিমধ্যে ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন বেশ কিছু আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ করেছে আমরা যদিও এই দুটো মডেলেই আপনাদের দেখাবো নতুন আপডেট এসে গেছে দেখতে থাকুন আপনাদের বলেছি যে আতঙ্কিত হবেন না নজর রাখুন এখনও কিন্তু গভীর নিম্নচাপ তৈরি হয়নি তবে প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে সেগুলির প্রভাব কীভাবে হবে কোন কোন এলাকাতে হবে কতটা দেরি হতে পারে কোন তারিখের দিক পর্যন্ত হতে পারে ইতিমধ্যে ডিসেম্বরের পাঁচ তারিখের দিকে আমরা এইখানে নতুন আপডেট দেখাতে পারছি অর্থাৎ দেরি হচ্ছে এর পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশ হয়ে গেছে এটা কেটে যাওয়ার পরেই কিন্তু আবার তাপমাত্রা একটু পতন হওয়ার সম্ভাবনা থাকবে তবে সিস্টেম এলে আবার গোলযোগ হতে পারে এই সমস্ত ব্যাপার উঠে আসছে একটু সময়টা দিয়ে দেখে নিন যে নতুন পরিবর্তন কি হয়েছে আপনার এলাকা প্রভাবিত হবে না অন্য জায়গা প্রভাবিত করবে সতর্কতা ইতিমধ্যে মৎস্যজীবীদের জারি হয়েছে যদিও এখনো পশ্চিমবঙ্গ উড়িষ্যা বাংলাদেশের মৎস্যজীবীদের কোনো সতর্কতা জারি হয়নি বাকি জায়গার মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি হয়েছে আস্তে আস্তে জারি বাড়বে এমন সম্ভাবনা কিন্তু রয়েছে তো কতটা কি হতে পারে আমরা এই ভিডিওতে দেখাবো প্রথম আমরা একটু দেখে নিই ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট তারপর এখানে ফেরত এসে পুরো বিষয়টিকে দেখাবো কত কিলোমিটার ঝড় বৃষ্টি কোন দিকে হতে পারে ঘূর্ণিঝড় হলে মিচাং নাম নেবে সেটা কতটা গতিবেগ সম্পন্ন হতে পারে আমরা দেখাবো তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন আপডেট ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব ভারতীয় মৌসুম ভবনের ছাব্বিশে নভেম্বর প্রকাশ করা গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট ইতিমধ্যে পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশ তো হয়ে গেছেই যার জন্য উত্তর পশ্চিম ভারত মধ্য ভারত এবং সংলগ্ন যে আমাদের পশ্চিম উপকূলের কিছু এলাকা সেখানে কিন্তু বৃষ্টিপাতের প্রভাব থাকছে দেখুন ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন বলছে যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব যা একটা ইন্ডিউস সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে পশ্চিম রাজস্থান সংলগ্ন মধ্য পাকিস্তান এই পাকিস্তানের কাছে এবং সংলগ্ন পশ্চিম রাজস্থান এবং এগুলির প্রভাবে একটা প্রভাব থাকবে এছাড়াও একটা এমবেডেড সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে উত্তর পূর্ব আরব সাগর সংলগ্ন সৌরাষ্ট্র কচ এইগুলোর ব্যাপার রয়েছে এইগুলোর প্রভাবে এবার দেখুন কি হচ্ছে মোটামুটি যেটা বোঝা যাচ্ছে যে এখানে সাতা আঠাশ তারিখ পর্যন্ত একটা প্রভাব থাকবে মধ্য মারাঠা বাড়া মহারাষ্ট্র কঙ্কন মধ্যপ্রদেশ এই সময় ওই পশ্চিমের দিকে যে সমস্ত এলাকা এবং সেখানে শিলাবৃষ্টিও থাকবে দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশ উত্তর মারাঠাবাড়া উত্তরাখণ্ড পূর্ব মধ্যপ্রদেশ বিদর্ভ এই সমস্ত ব্যাপার রয়েছে সঙ্গে বৃষ্টিপাতও থাকবে হিমালয়ের পশ্চিম ভাগেও থাকবে কিছুটা উত্তর পশ্চিম ভারতেও কিছুটা থাকবে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডেও থাকবে সাতাশ তারিখ এবং সব মিলে আঠাশ তারিখ পর্যন্ত এইটার পরে যেটা হবে আবহাওয়া দপ্তর বলছে যে সর্বনিম্ন তাপমাত্রা এবারে কিন্তু দুই থেকে তিন ডিগ্রি কমে যাবে বেশিরভাগ এলাকাতে উত্তর পশ্চিম ভারতে এবং সাতাশ তারিখ থেকে এবং মধ্য ভারতে বেশিরভাগ অংশে উনত্রিশে নভেম্বর থেকে তাপমাত্রা কমতে শুরু করবে কিন্তু তার মধ্যে আবার যে ব্যাপারটা উঠে আসছে বঙ্গোপসাগরে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত দক্ষিণ থাইল্যান্ড এবং সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের উপরে অবস্থান করছে অর্থাৎ প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে এবং এটার প্রভাবে যে নিম্নচাপটা তৈরি হবে সেটা কিন্তু দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সাতাশ তারিখে তৈরি হওয়ার কথা রয়েছে তো সেটা তৈরি হয়ে যাচ্ছে হবে এরপরে কি হবে না সাতাশ তারিখের পর থেকেই এটা পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে এবং গভীর নিম্নচাপে পরিণত হবে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে উনত্রিশে নভেম্বরের দিকে একই রকম রয়েছে আগের থেকে সামান্য একটুখানি ওই কোথায় কি রয়েছে সেগুলো যোগ করেছে এবারে এটার প্রভাবে কি হবে না হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত সঙ্গে বজ্র বিদ্যুৎ এবং এগুলো দেখা যাবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে ছাব্বিশ থেকে উনত্রিশে নভেম্বর পর্যন্ত বলেছে পাশাপাশি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে নিকোবর দ্বীপপুঞ্জ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে এই সময় আঠাশ তারিখ পর্যন্ত এবং অতি ভারী বৃষ্টিপাতও হবে বলে নতুন করে জানালো ভারতীয় মৌসুম ভবন নিকোবর আইল্যান্ডের দিকে এর পাশাপাশি ঝড় বইবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এবং পরবর্তী ক্ষেত্রে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন গতিবেগ সর্বাধিক ঝাপটা উঠতে পারে পঁয়ষট্টি কিলোমিটার যখন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন আন্দামান সাগরের কাছে থাকবে আঠাশ থেকে উনত্রিশ এবং মধ্য বঙ্গোপসাগরের দিকেও কিন্তু ঝড় বইবে উনত্রিশ থেকে দুই ডিসেম্বর তাই মৎস্যজীবীদের ইতিমধ্যে আবহাওয়া দপ্তর দেখুন না যাবার কথা বলেছে এবং এর প্রভাবে একটা সতর্কতা জারি করেছে আপাতত দেখুন উত্তর পশ্চিম ভারতের বেশ কিছু অংশে কমলা সতর্কতা জারি করেছে এবং আন্দামান নিকোবর দ্বীপ মধ্যে হলুদ সতর্কতা জারি হয়েছে ওখানে হয়তো কমলা সতর্কতা জারি হয়ে যাবে পশ্চিমী ঝঞ্ঝার কারণে এই সমস্ত এলাকাতে কমলা সতর্কতা বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত এবং দেখুন ধীরে ধীরে পরবর্তী ক্ষেত্রে আঠাশ তারিখের দিক থেকে এগুলো একটু করে কমতে যাচ্ছে আর এখানে আন্দামান দ্বীপপুঞ্জের কাছে দেখুন কমলার সতর্কতা জারি হচ্ছে এদিকের সিস্টেমটি দুর্বল হবে আর এদিকে এবং দেখুন পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই জায়গাতে কমলা এবং আস্তে আস্তে এই তারিখের পর থেকে এটা আরো সরে আসবে ফলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সতর্কতাটা কমতে থাকবে আর এইগুলোতে বাড়তে থাকবে তখন কি হয় সেটা দেখাচ্ছে আমাদের উইন্ডি থেকে দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর ছাব্বিশ তারিখে সন্ধ্যাবেলাতে যে আপডেটটা প্রকাশ করেছে পরবর্তী পাঁচ দিনের জন্য তাতে কিন্তু এক তারিখ পর্যন্ত আপাতত পুরোপুরি শুকনো থাকবে উত্তরবঙ্গ থেকে সিকিম দক্ষিণবঙ্গ এবং বিহার ঝাড়খণ্ড এর পাশাপাশি উড়িষ্যাও শগুনা থাকার কথা রয়েছে আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ যেহেতু সিস্টেম থাকবে তাই ইতিমধ্যে বৃষ্টিপাত চলবে এবং বেশিরভাগ এলাকাতেই বৃষ্টিপাত জারি হয়ে যাচ্ছে তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন বলছে না রাতের বেলাতে অর্থাৎ যেমন ঠান্ডা পাচ্ছেন ঠিক সেরকমই থাকবে তবে সামান্য কিছুটা পরবর্তী ক্ষেত্রে বেড়ে যাওয়ার কথা রয়েছে হতে পারে কারণ পশ্চিমী ঝঞ্ঝের প্রভাবে ব্লক হবে উত্তর পশ্চিম দিক থেকে যে হাওয়াটা আসছে সেটা কিন্তু ব্লক হবে ফলে একটু তাপমাত্রা এক দু ডিগ্রি আবার একটু বাড়বে কিন্তু ঠান্ডার একটা আমেজটা থেকে যাবে এর পাশাপাশি দেখুন যেটা ভারতীয় মৌসুম ভবন বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর সেখানে তেমনই বলছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড় এবং সেখানে ভারী বৃষ্টিপাত হবে আর মৎস্যজীবীদের এখনো সতর্কতা এই জায়গাতে জারি হয়নি পশ্চিমবঙ্গের কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে সাতাশ থেকে তিরিশ তারিখ পর্যন্ত সতর্কতা জারি করা রয়েছে কারণ এখানে গভীর নিম্নচাপ তৈরি হচ্ছে এরপরে কি হবে সেগুলো পরবর্তী ক্ষেত্রে জানাবে এবার আমরা উইন্ডি থেকে পূর্ব বিষয়টিকে দেখাচ্ছি দেখতে থাকুন বন্ধুরা আমরা চলে এলাম ওইন্ডের লাইভ স্ক্রিনে উপগ্রহ চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু ইতিমধ্যে দেখুন ভারতের পশ্চিম ভাগে ইতিমধ্যে প্রবেশ করে ফেলেছে অর্থাৎ এই জায়গাগুলোতে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ এবং বৃষ্টিপাতও ঘটাতে শুরু করে দিয়েছে যেমন প্রভাব আসছিল ঠিক সেই রকমভাবেই কিন্তু এই এলাকাভিত্তিক মেঘ এতটা তৈরি হয়েছে এবং এগুলোতে অনেকটা বেশি হচ্ছে অর্থাৎ এই এলাকার মধ্যে সিস্টেমটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ঘূর্ণা বর্ত এখানে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা এখানে প্রভাব দেখা যাচ্ছে এটা কেটে যাওয়ার পরেই আবার দেখা যাবে যে আমাদের এদিকে একটু ঠান্ডাটা বাড়বে আর এদিকে বঙ্গোপসাগরের এই যে সংলগ্ন যে আন্দামান সাগর রয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যে প্রক্রিয়া শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন যে এই যে মেঘগুলো এটাই আস্তে আস্তে শক্তি বাড়িয়ে এগিয়ে আসবে এখন এবারে এগিয়ে আসার পরে কি হবে সেটার পূর্বাভাস আমরা এখান থেকে দেখাবো কি পাওয়া যাচ্ছে লেটেস্ট আপডেট অনুযায়ী তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডে লাইভ স্ক্রিনে ইসিএম ডব্লিউ মডেল ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে পাঁচ ডিসেম্বর পর্যন্ত থাকছে এটাই কিন্তু যে ফাইনাল সেটা নয় এতে আরো পরিবর্তন হতে পারে আপাতত এটা কিভাবে আসছে সেটা দেখাই তারপর আমাদের জিএফএস থেকে দেখাবো তো দেখুন ইতিমধ্যে আমরা যে জায়গাতে বলছি যে এই জায়গাতে এই যে থাইল্যান্ড থেকে এটা এখানে চলে আসার পরেই সাতাশ থেকে এই দিকে এগিয়ে আসবে সেটা প্রক্রিয়াটা দেখুন উনত্রিশ তারিখের মধ্যেই এখানে গভীর নিম্নচাপ তৈরি হবে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এই এলাকাতে তো দেখে নিচ্ছি আঠাশ তারিখের দিকে নিম্নচাপ এই যে রয়েছে দেখতেই পাচ্ছেন যে ঘুরছে এখানটায় এটাই আস্তে আস্তে একটু করে এগিয়ে যাচ্ছে ইসিএম ডব্লিউ মডেল যেটা বলতে চাইছে সেইটা দেখুন এই যে ঘুম দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি উনত্রিশ তারিখের জায়গায় এটা তিরিশ তারিখের মনে হচ্ছে তিরিশ তারিখের দিকে একটু শক্তি বৃদ্ধি করবে এবং দেখুন এই উনত্রিশের জায়গায় সম্ভবত তিরিশও হতে পারে তো এই জায়গাতে যখন চলে আসছে তখন সাতষট্টি কিলোমিটারের ঝাপটা নিয়ে এটা কিন্তু আস্তে আস্তে শক্তি বৃদ্ধি করছে কিন্তু এর মুভমেন্ট এটা কিন্তু যাচ্ছে সরাসরি তামিলনাড়ুর দিকে অন্ধ্রপ্রদেশ সংলগ্ন ঠিক সেই দিকে দেখুন যাওয়ার চেষ্টা করছে দেখতে পাচ্ছেন দেখে মনে হবে যে এটা কিন্তু এবং শক্তি বৃদ্ধি করছে পয়লা ডিসেম্বর অনেকটা শক্তি বৃদ্ধি করছে এবং এটা দেখে মনে হচ্ছে যেন ওইখানেই আছেড়ে পড়বে সেরকমই কি হবে দেখুন আরো দু তারিখে আরো শক্তি বৃদ্ধি করতে সক্ষম হওয়ার একটা ব্যাপার দেখা যাচ্ছে এই মুহূর্তে দেখে মনে হবে যেন এটা চলে আসবে এই সরাসরি এখানে ঝোড়ো হাওয়া দিয়ে এখানে কিন্তু ঢুকে যাবে দেখুন দেখে একটু জুমটা কমায় তাহলে আপনাদের কি মনে হচ্ছে সেটা একটু কমেন্ট করে জানাবেন দেখে মনে হবে যে এদিক থেকে আসছে এটা এখানে চলে আসবে সেটা কি সত্যি এখানে যাবে না বাধা হয়ে ঘুর নেবে আর এইখানে যখন থাকছে সেটা কত কিলোমিটার দূরে থাকছে দেখুন একবার আমরা যদি দেখি যে এই কেন্দ্র থেকে এটা মোটামুটি চেন্নাই চেন্নাই তিনশো পঁয়ত্রিশ কিলোমিটার দূরে নেলোর থেকে চারশো কুড়ি কিলোমিটার দক্ষিণ পশ্চিমে দক্ষিণ পূর্বে এবং বিজয়বাড়া থেকে পাঁচশো এগারো কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে অবস্থান করছে দেখতেই পারছেন যে এইখান থেকে কি বাঁক হবে মাঝে মাঝে এখান থেকে বাঁক হয় দেখুন এখান থেকে আরো শক্তি বাড়াচ্ছে এবং এখানে যখন গতিবেগ মাপবো আমরা দেখতে পাচ্ছি বেশ ভালোই গতিবেগে থাকছে প্রায় ছিয়াত্তর থেকে বিরাশি কিলোমিটার কি আশি উপরে প্লাস থাকছে এইখান থেকে যেটা হচ্ছে দেখুন উত্তর দিক বরাবর ওঠার চেষ্টা করছে এবং একটা বড় একা থেকে থাকছে যদি কোনোরকম কোনো ফ্যাক্টর না থাকে তাহলে এটা সরাসরি এখানে প্রবেশ করে যেতে পারে কিন্তু এই মুহূর্তে যে পূর্বাভাস আছে যেটা আমরা আগে বলছিলাম একটা বাঁক বা রিকার্ভ আসার সম্ভাবনা রয়েছে দেখুন দেখুন এটা উত্তর উত্তর পূর্ব দিক বরাবর যাওয়ার একটা প্রবণতা দেখাচ্ছে এই মুহূর্তে দেখুন পারে ঠিক মোটামুটি তিনশো কিলোমিটার একটু দূর থেকে এটা কিন্তু গা ঘেসে গেছে এটা সরাসরি দেখুন ধীরে ধীরে উঠে যাওয়ার চেষ্টা করছে দেখুন ডিসেম্বর মাসেও এই রকম অবস্থা হওয়ার একটা ঘটনা দেখাচ্ছে এবং এই জায়গাতে কিন্তু এর গতিবেগ বেড়ে যাচ্ছে এবং এখানে যদি মেপে দেখায় তাহলে অন্ধ্রপ্রদেশ ছাড়িয়ে পশ্চিম মধ্যে বঙ্গোপসাগরে একশো চার নিচ্ছে এবং সম্ভবত এটা দেখুন যে ঘূর্ণিঝড় করে নিতে পারছে সম্ভবত এটা পঁয়ষট্টি ছাড়িয়েই ফেলবে সত্তর পর্যন্ত আমরা মেপে দিতে পারছি সত্তর এখন এখানে সত্তর পাওয়া যাচ্ছে এই যে সাতষট্টি সত্তর আরও বাড়তে পারে আপাতত যেটুকু পাওয়া গেল বললাম তো তার মানে দেখুন এবারে এটা যে মুভমেন্ট এবারে আমাদের দেখে কি মনে হচ্ছে এটা কি হচ্ছে এটা কিন্তু আস্তে আস্তে দেখুন আরও শক্তি বাড়িয়ে বাড়িয়ে উড়িষ্যাতেও ল্যান্ডফল করছে না কিন্তু এই দিকে ধীরে ধীরে এখান থেকে ধীরে ধীরে এটা বেঁকে বেঁকে পূর্ব দিকে একটু উত্তর উত্তর পূর্ব দিক বরাবর এই দিকে যাওয়ার চেষ্টা করছে যদি এদিক দিয়ে হাওয়াটা আসে তাহলে আরও কিন্তু এটা ঠেলে ঠেলে আরও এদিকে যাওয়ার চেষ্টা করছে চট্টগ্রাম বা বরিশাল

উপকূলবর্তী জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের একটা প্রভাব থাকবে অর্থাৎ একটা প্রভাব পড়তে পারে উপকূলবর্তী বাকি জায়গাতে কোনো সতর্কতা এই মুহূর্তে উঠে আসছে না কাছাকাছি গেলে অন্য কথা কিন্তু পূর্ব দিকে গেলে দেখা যাবে যে শুধুমাত্র উপকূলবর্তী কিছু জায়গাতে প্রভাব পড়তে পারে এবং বাংলাদেশে বেশি প্রভাব পড়ার সম্ভাবনা এবারে আমরা জি মডেলে দেখাবো দেখুন জিএফএস মডেল বলছি যে পাঁচ তারিখের মধ্যে বঙ্গোপসাগর কিছু থাকছে না তাহলে তার আগে হয়তো কিছু হয়ে যাচ্ছে হ্যাঁ এটা কিন্তু দেখাচ্ছে যে পর্যন্ত চলে আসছে তার মানে দেখি তাহলে জিএফএস কি বলছে জিএফএস বলছে তারিখ যেটা বলছে এই দিক দিয়ে আসছে জি এফ এস কি একই রকম বলছে জিএফএস বলছে উনত্রিশ তারিখে কিন্তু উনত্রিশ তারিখে যে গভীর নিম্নচাভাবে তেমন নয় একটু গতিবেগ বাড়াচ্ছে কিন্তু তিরিশ তারিখের মধ্যে গতিবেগ বাড়ছে অর্থাৎ জিএফএস ইসিএম ডবল এর দুটাই বলছে যে উনত্রিশ জায়গায় তিরিশ তারিখে শক্তি বৃদ্ধি হতে পারে এবং এটা উত্তর পশ্চিম দিকে এগো পারে কিন্তু এটা অনেকটা আগে থেকে এই জায়গা থেকে এই দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এলাকা থেকেই শক্তি বৃদ্ধি করতে করতে এটা উত্তর দিক বরাবর বা এখানে শক্তি একই জায়গাতে বাড়াচ্ছে তারপর এটা এক তারিখের দিক থেকে উত্তর দিক বরাবর উঠে যাওয়ার চেষ্টা করছে এবং এর কিন্তু যে এরিয়াটা সেটা কিন্তু অনেকটা বেশি থাকছে বুঝতেই পারছেন তো আমরা দু তারিখ তিন তারিখে দেখুন তিন তারিখের দিকে চলে গেলাম মধ্য বঙ্গোপসাগর হয়ে এই এলাকা এই হচ্ছে এটা জোরে বাংলাদেশ মুখ হওয়ার চেষ্টা করছে যেটা ইসিএমড বলছে যে এই জায়গা থেকে একটু এদিকে দেখাচ্ছে আর এটা কিন্তু এখান থেকে এদিকে মুভমেন্ট করার চেষ্টা করছে এইদিকে এটা আরেকটু একটু এদিকে যাচ্ছে অর্থাৎ এইখানে দেখুন যে বায়ুগুলো আসছে ফলে এটাকে এদিকে ঠেলতে পারে সেক্ষেত্রে জিএফএস এবং মডেল যেটা বলছে সেটা কিন্তু তিন চার এটা কিন্তু চার তারিখের মধ্যে স্থলভাগে চলে যেতে হবে এবং উপকূলে আসার সময় শক্তি বৃদ্ধি হওয়ার একটা প্রবণতা বা বৈশিষ্ট্য লক্ষ্য করা যাচ্ছে একশো কিলোমিটার ক্যাটেগরি টু পর্যন্ত পারে এবং বৃষ্টিপাত ভারী থেকে অতি ভারী পর্যন্ত থাকবে টেকনাপ চট্টগ্রাম এবং কিছুটা হালকা বৃষ্টির প্রভাব থাকতে পারে বরিশাল খুলনা ঢাকা ত্রিপুরা আপাতত এতে পরিবর্তন এটাও ফাইনাল আপডেট নয় সেটাও বলে রাখলাম তো এইভাবে কিন্তু এই এতটা এরিয়া জুড়ে এর প্রভাব থাকতে পারে অর্থাৎ দেখুন এইভাবে কিন্তু এটা দেখা যাচ্ছে মায়ানমার এবং চট্টগ্রাম উপকূলে এটা আছড়ে পড়তে পারে সেক্ষেত্রে বাংলাতে কোনো বিপদ নেই কিন্তু ইসিএম ডব্লিউ মডেল যেটা দেখাচ্ছে সেটা কিন্তু একটু ভাবার বিষয় রয়েছে ইসিএম ডব্লিউ মডেল এটা যেটা বলে এটা কিন্তু দেখুন এইভাবে এ এই রয়েছে আর কি আপডেট দেখিয়ে দিলাম আশা করি উপকৃত হবেন আর পরবর্তী আপডেট জানার জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখুন কি হবে না হবে এটা কোনো ফাইনাল আপডেট নয় ধন্যবাদ